বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ডক্টর মোহাম্মদ আজম খান এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন। স্বাগত আপনাদের দুজনকে এই তৃতীয় মাত্রায়। মিস্টার আজম খান, বিএনপির আবারও সাফ কথা যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছাড়া বা ওই জাতীয় কিছু ছাড়া নির্বাচন নয় এবং নির্বাচন কমিশনের আবেদন মানে আমন্ত্রণের প্রেক্ষিতে, সংলাপের আমন্ত্রণের প্রেক্ষিতে তারা জানিয়েছেন যে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি আগে সুরাহা করতে হবে, তারপর বাকি সব কিছু। ধন্যবাদ জিল্লুর ভাই। আমি সবার আগে এই স্বাধীনতার এই মাসে স্মরণ করছি আমাদের 30 লক্ষ শহীদদের এবং 3 লক্ষ মা বোনের সম্মানহানি যারা হয়েছেন, সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ 15ই আগস্ট এবং 21শে আগস্টের জেনারেল হামলায় নিহত এবং সর্বোপরি এই গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং লড়াইয়ে যত শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে। দেখুন, অ্যাকচুয়ালি এই আপনি যেই কথাটা বলেছেন এটার উত্তর দেওয়াটা একটু জটিল, বিকজ বিএনপি যে কখন কোন স্ট্যান্ড নেয় সেটা বলা মুশকিল। বিকজ বিএনপির বরাবরই আপনি দেখে আসবেন যে আসলে তাদের যে কর্মপন্থা বা বিভিন্ন আন্দোলন সংগ্রাম যেগুলো আসে এগুলো উহির মাধ্যমে আসে বিধায় সেই সেই আন্দোলন সংগ্রাম বা কথার নেতৃত্বটা সঠিকভাবে আসে না। এখন আপনি যেটা বলছেন যে আজকে দীর্ঘদিন যাবৎ তত্ত্বাবধায়ক সরকার বলছেন বিএনপি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ তথা বর্তমান সরকার যে এই দীর্ঘদিন ক্ষমতায় আছে, এখন যদি তত্ত্বাবধায়ক সরকার বা একটা এই নির্বাচন পদ্ধতি চেঞ্জ করতে হয় তাহলে একটা মানে কনসেনসাস দেবেতে আসতে হবে। তো এখন বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার জোটের কেউই চায় না যে তত্ত্বাবধায়ক সরকারে আবার ফিরে যেতে, কারণ তত্ত্বাবধায়ক সরকারের যেই মানে পদ্ধতিটা সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ বিএনপির মাধ্যমে হয়েছে। আমি এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, আমি আর সেটা বলতে চাই না। এই তত্ত্বাবধায়ক সরকারের কারণে কিন্তু আমাদের 111-এর মতো মানে সরকারও আমাদের গ্রহণ করতে হয়েছে। তো যাই হোক, এখন হলো কি যে আপনার দেখেন পৃথিবীর কোথাও মানে একমাত্র পাকিস্তান ছাড়া আর কোথাও কিন্তু তত্ত্বাবধায়ক সিস্টেম নাই। তো এখন আপনি দেখবেন যে দীর্ঘ এই 14-15 বছর যাবৎ যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিএনপি শুধু তত্ত্বাবধায়কই করতেছে। একটা দলের যখন একটা দল কোনো প্রস্তাব জনগণের সামনে তুলে ধরবে, হ্যাঁ, তার যে সঠিক যে পদ্ধতিগুলো যে কী করলে কী হবে, কোথায় কোথায় সংস্কার করতে হবে, সারা পৃথিবীতে যেখানে নাকি আপনার নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয় এবং ওই তত্ত্বাব মানে ওই নির্বাচনকালীন সময়ে একটা যে গভর্নমেন্টটা থাকে সেটা অ্যাকচুয়ালি নির্বাচনকালীন সরকার, তারা এই আপনার ইয়েকে নির্বাচন কমিশনকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করে। এখন সেই যদি নির্বাচন কমিশনের ব্যাপারে তাদের কোনো মানে কথা থাকে যে না কী করলে আমরা একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন পেতে পারি, হ্যাঁ, সেই ব্যাপারে কিন্তু কোনো কথা নেই, একই কথা যে মানে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। তার মানে অ্যাকচুয়ালি নির্বাচনকে আপনি দেখেন, আপনি শাহীন ভাই হয়তো অনেক কথা বলবেন 14 এবং 18 নির্বাচন নিয়ে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি এই মানে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কথাটাই বারবার বলে আসতেছে। এখন সংবিধান মোতাবেক আপনার নির্বাচন হবে, তো এখন সংবিধান মতো নির্বাচন হতে গেলে তত্ত্বাবধায়ক সরকার আসলে সেটাতে সেই সরকার তো আসতে পারবে না সংবিধান মোতাবেক। তো এখন আপনি হয়তো শাহীন ভাই হয়তো বলতে পারে সংবিধান সংশোধনী, আমি তো আগেই বললাম যে অ্যাকচুয়ালি এই রাজনৈতিক যদি কোনো রকমের সমঝোতায় আসে তখন সেই প্রশ্নটা আসে। তো এখন বিএনপি এখন বাংলাদেশের এত বড় মানে প্ল্যাটফর্ম না যে তারা বা এত বছর যাবৎ তারা এইটা নিয়ে চিল্লাচিল্লি করে বা হাওয়াকাও করে জনগণের মধ্যে এরকম কোনো আস্থার জায়গায় পৌঁছাইতে পারে নাই যে সেইটাই তারা যেটা বলতেছে সেটাই সঠিক। অ্যাকচুয়ালি এখন এদেশের জনগণ আর বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনা, হ্যাঁ, এই দেশের জনগণের উপর আস্থা রাখে বিদায়ী, হ্যাঁ, এবং জনগণ যখন দেখতে পায় যে না এই সরকার তাদেরকে ভোট এবং ভাতের অধিকারগুলো দিচ্ছে, হ্যাঁ,
আমি ত্রুটি বিচ্যুতি ঘটে না তা না, প্রতিটা নির্বাচনে আপনার যে কোনো পৃথিবীর মানে সব দেশেই টুকটাক ত্রুটি বিচ্যুতি কিন্তু ঘটে, সেটা সেটা দেখতে হবে যে মেজর কোনো ত্রুটি বিচ্যুতি ঘটছে কি না। সেই মানে 14 এবং 18 নির্বাচনে কিন্তু সেই মানে ত্রুটিগুলো ঘটানোর জন্যই অ্যাকচুয়ালি বিএনপি মানে কাজ করেছে। অ্যাকচুয়ালি নির্বাচন করে তারা নির্বাচিত হয়ে জনগণের রায় পাবে না দেখেই, যা তাদের জনগণের উপরে আস্থা নাই দেখেই তারা এই বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করে। 14 তারা নির্বাচনে গেল না, 18 নির্বাচনে যাও গেল, এক একটা কেন্দ্রে মানে এক একটা কনস্টিটিউয়েন্সিতে 3 জন 4 জন 5 জন 6 জনকে নমিনেশন দিল এবং এমন পর্যায়ে যা উড্রো করলো যে তখন মানে একটা মানে কঠিন একটা জগা খিচুড়ি একটা মানে পরিস্থিতি হলো। দেখেন একটা বিরোধী অবস্থানে থাকলে আপনি বলছেন যে একটা বিএনপির একটা ব্যর্থ বা অপকৌশল আসলে অপকৌশল যে মানে পিছনের দরজা দিয়ে কোনোভাবে ক্ষমতায় যাওয়া যায় কিনা, এটাই হলো মিস্টার শাহ নুরুল কবির শাহীন। ধন্যবাদ দিলু ভাই। এই মহান এই স্বাধীনতার মাসে যাদের আত্মত্যাগের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 8 ঈশ্বরগঞ্জের সকল জনগণের পক্ষ থেকে এই স্বাধীনতার মাসের সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকার বিধানটা এই বাংলাদেশে কিন্তু বিএনপি আনে নাই। বিএনপিকে বাধ্য করা হয়েছে জামাতের নেতৃত্বে আওয়ামী লীগের আন্দোলনের মাধ্যমে। জামাত এবং আওয়ামী লীগের কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল সেই 96 সনে, এবং তার প্রেক্ষিতেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশে সংবিধানে সংযুক্ত করা হয়েছে। এখন আজম ভাই যেটা বলছেন যে এটা আমাদের একটা ভনিতা বা উশিলা, এটা কিন্তু ঠিক না। আমরা 14 সালেও যে বর্তমান সরকারের অধীনে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয় না, সেটা 14 সালে 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল, কোনো প্রার্থী ছিল না। আপনার 18 সালে দিনের ভোট রাতে হয়েছে, এগুলা দিয়ে আজকে দেশের মানুষ এবং সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়াবাসী জানে এখন যে এই বর্তমান সরকার আমলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই সরকার দ্বারা সম্ভব না, যেটা ইতিমধ্যেই সারা বিশ্ববাসীর কাছে প্রমাণিত হয়েছে, দেশের মানুষের কাছে তো অবশ্যই। এখন তো দেশে যখনই ভোট হয় মানুষ কিন্তু ভোটের ভোট দেব এই চিন্তা কিন্তু করে না, কারণ ভোট তো দিতে পারবো না। এখনও আমরা এই বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় যাই, আমাদের এলাকায় যাই, জনগণ সাধারণ মানুষ প্রশ্ন করে যে ভোট দিতে পারবো তো। এই কথাগুলো যে আজকে প্রমাণিত হয়ে গেছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না বা হবে না। এখন আমাদের যে দাবি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ নিরপেক্ষ সরকার। তত্ত্বাবধায়ক সরকার মানে যে তত্ত্বাবধায়ক সরকার বলতে আমরা যেটা বলি এটা নিরপেক্ষ সরকার, যে সরকারটা একটা সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন করবে, দেশের মানুষ যার যার ভোট তার মনের ইচ্ছা যাকে খুশি তাকে দেবে, সেই ব্যবস্থাটা। সেই ব্যবস্থাটা এই জামাত এবং আওয়ামী লীগ সরকারের তাদের বর্তমান জামাত এবং আওয়ামী লীগের আন্দোলনের ফসল ছিল এই তত্ত্বাবধায়ক সরকার। আবার যেটা বললেন যে ওই 1/11 সময় যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির জন্য এই মানে হয়েছে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানেও কিন্তু এই 1/11 যে সরকারের যে ভূমিকা ছিল, 1/11 সরকারের যে কর্মকাণ্ড ছিল সেটাও কিন্তু এই বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার কিন্তু ওই বঙ্গভবনে ওই শপথ অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন যে এটা তাদের আন্দোলনের ফসল। তো এই হচ্ছে তাদের কথা হচ্ছে যে আমাদের যে কোনো বললে যে কোনো কিছুর বিনিময়ে আমাদের
সরকারে আসতে। প্রশ্ন হচ্ছে যে বিএনপি যেটা বলছে যে কারণে ওই যে ব্যর্থ বা একটা কথার কথা হিসেবে অনেকে মনে করে, খুব একটা বিশেষ করে ওনারা তো গুরুত্ব দিচ্ছেনই না, বিএনপি কথা কি স্টিক করে থাকবে? কারণ বিএনপি আগেও তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে এবং 2018 সালে বিএনপি আবার নির্বাচনে গেছে। সো এইবার কি বিএনপি এই জায়গায়, 8 সালে তো তত্ত্বাবধায়ক সরকার, আপনি জানেন যে করিডোরে নানান রকমের আলোচনা আছে, সিট ভাগাভাগি, সেটা তো থাকতেই পারে, রাজনীতি তো শেষ নাই, রাজনীতি সেটা থাকতেই পারে। তবে আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, যে এবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলতে নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। ওকে, ডক্টর মাহমুদ আজম খান, এই যে বিএনপি যাবেন এবং বলছেন, এবং একটা আন্তর্জাতিক চাপ বা আবহাওয়া আছে এটি নির্দলীয় নিরপেক্ষ বা এটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য, এবং আপনি জানেন যে আজকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে 5টি দেশ সম্মিলিতভাবে, গতবার শুধু যুক্তরাষ্ট্রই করেছিল, সামিট ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের সম্মেলন শুরু হচ্ছে দুদিন ব্যাপী, এবং এই সম্মেলনে গতবারও বাংলাদেশ আমন্ত্রণ পায়নি, এবারও বাংলাদেশ আমন্ত্রণ পায়নি, এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং তার মিত্রদের পক্ষ থেকে পশ্চিমা সবাই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির কথা বলছেন এবং সেটা করবার, নিশ্চিত করবার। এমনকি আপনি জানেন যে 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, সেখানে একদম দ্বিতীয় প্যারাগ্রাফই, মানে বলা যেতে পারে থার্ড লাইনে গিয়ে তিনি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন, গণতন্ত্রের উপরে জোর দিয়েছেন, মানবাধিকারের উপরে জোর দিয়েছেন বাংলাদেশে। সো আমি শুনতে চাই যে এই চাপটা 2018 বা 14 কিন্তু এরকম ছিল না, বা এই আন্তর্জাতিক অঙ্গন থেকে এরকম একটা আবহ কিন্তু আগে তৈরি করা হয়নি, এবার যেটা না। ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনার এই কথার উত্তর দেওয়ার আগে দিলু ভাই, আমি শাহিন ভাইয়ের কথাগুলোর একটু সংক্ষিপ্ত একটা উত্তর দিতে যাচ্ছি। যেমন শাহিন ভাই বলল যে বিএনপির, মানে বিএনপির আমলে যে কেয়ারটেকার গভর্নমেন্টটা আওয়ামী লীগ জামাত যুগপথ আন্দোলন, অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন জামাতের নেতৃত্বে না, তারা যুগপথ আন্দোলন করেছে। আমি জাস্ট ছোট্ট একটা ডাটা দিই, 91-এ মানে আপনি যেই আওয়ামী লীগের সাথে জামাতকে জড়াতে চাচ্ছেন, আমি একটা ছোট্ট একটা ডাটা দিই তাহলে বুঝতে পারবেন। 91-এ আপনার এই জামাতের সাথে মানে গোপনে মানে গাঁট বেঁধে জামাত বিএন ইলেকশন করে 18টা সিট পেয়েছিল। 96-এ যে আপনি যেটা আন্দোলনের ফসল বলতেছেন, যে এই যে জামাতের সাথে যেটা, জামাত মাত্র 2টা সিট পেয়েছিল। আওয়ামী লীগ মানে কি জামাতের সাথে সম্পর্কটার ব্যাপারটা ঠিক, আবার জামাতে যে আপনার 2001 সালে পেয়েছিল 22টা বা 24টা সিট, হ্যাঁ, তা এবং তারপরে কিন্তু আবার যে 2008 সালে যে তারা ওই 1টা বা 2টা সিট পেয়েছে। তো এখন তাহলে জামাতের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা আপনি বোঝার চেষ্টা করেন, এবং 2001 সালে অ্যাকচুয়ালি জামাত ঘোষণা করেছিল যে তাদেরকে 91-তে কেন মন্ত্রিত্ব দেওয়া হলো না, যার জন্য তারা 96-তে তাদের সাথে একটু মানে মানবিমান করে সরে যেয়ে দেখালো যে আমরা সরে গেলে তোমাদের অবস্থা কি ভয়াবহ খারাপ হয়, সেইটা করে পরের কিন্তু তারা মন্ত্রিত্ব পেয়েছিল। যাই হোক, এটা একটা গেল। আর 154 জন এমপি যে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, এটা আমাদের কোনো মানে যদি কেউ ইলেকশন না করে, হ্যাঁ, আপনার আমাদের দেশে আপনার এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপি এই 2টা বড় দলই, হ্যাঁ, মাঠে আছে। তাই বিএনপি যদি ইলেকশন না করে এবং তারা ইলেকশন প্রতিহত ডিক্লারেশন দেয়, ন্যাচারালি তখন অনেক ক্যান্ডিডেটই থাকে না, তো সেই ক্ষেত্রে 154 জনই পায়। এবং আপনি শাহিন ভাই আমাকে দেখান আজ আজ মানে অদ্যাবধি মানে এরকম মানে এর আগেও অনেক মানে বিনা ভোটে নির্বাচিত হওয়ার রেকর্ড আছে সেই প্রথম থেকেই, হ্যাঁ, তখন হয়তো 2জন, 5জন, 7জন এরকম বিনা ভোটে হয়েছে। তো এই জন্য 154 জন যে নির্বাচিত হয়েছিল এখানে, আপনার সেটাতে আপনার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই যে তারা নির্বাচিত হবে না, কেউ যদি ক্যান্ডিডেট না থাকে অটোমেটিক্যালি নির্বাচিত হবে। আর দিনের ভোট রাতে দিয়েছেন যে যেটা বলছেন, আজ পর্যন্ত কিন্তু আপনারা কোথাও এরকম কোনো প্রমাণ আমার দেখাতে পারেননি। ইভেন আপনারা কোনো কেন্দ্রের ব্যাপারে বা কোনো ইয়েসের ব্যাপারে কোর্টেও যান নাই, এখন শুধু এই রাজনৈতিক মানে ফায়দা নেওয়ার জন্য মাঠে যদি এটা শুধু বলে বেড়ান, সেটাতে এটা মানে যৌক্তিক না দেখেই লোকজন গ্রহণ করে না। আর যেটা বলে ভোট দিতে যায় না, দেখেন
দেশ যখন একটা দেশ যখন উন্নতির দিকে যেতে থাকে আপনি জাস্ট ডাটা দেখলেই বুঝবেন ইউরোপ আমেরিকাতে ভোট হলে হ্যাঁ এবং ওইখানে ভোট এক সপ্তাহ ব্যাপী কোথাও কোথাও অনেক দিন ব্যাপী এই সিস্টেম করার পরেও মানে চব্বিশ পঁচিশ তিরিশ এর বেশি ভোট কিন্তু মানে কোথাও মানে কাস্ট হয় না হ্যাঁ উন্নত দেশগুলোতে কিন্তু আপনি দেখেন যখন জনগণ মনে করে যে আমার দেশের যেই মানে দেশটা যে চলছে এখানে পরিবর্তন দরকার তখন কিন্তু গত নির্বাচনে ট্রাম্পকে সরানোর জন্য দেখেন মানে আমেরিকার মতো দেশে যেখানে নাকি ভোট কাস্টিংয়ের পার্সেন্টেজ যেটা ছিল ট্রাম্পকে সরানোর জন্য কী পরিমাণ ভোট কাস্টিং হয়েছে হ্যাঁ তো এগুলো হলো যে আমাদের দেশেও যে আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগে যদি আপনার কথা মতো দুঃশাসনই চলে তাহলে তো জনগণ যদি ভোট কেন্দ্রে যায় তাহলে কোনো আর্মি পুলিশ হ্যাঁ বিডিআর কোনো কিছু দিয়েই মানে এদেশের ভোটাররা যদি ভোট কেন্দ্রে যায় কোনো কিছু দিয়ে ঠেকানোর উপায় নেই এবং সবচেয়ে বড় কথা সারা পৃথিবীতে ইতিহাস বলে যখন নাকি আপামর জনগণ মানে সম্মিলিতভাবে কোথায় যায় তখন প্রশাসন বলেন আর্মি বলেন পুলিশ বলেন সবাই ওই জনগণের পক্ষেই চলে যায় সো এটা কোনো কথা না আর যেহেতু আওয়ামী লীগ মানে আজকে আমাদের এই দেশটাকে মানে উন্নয়নশীল দেশে পরিণত করেছে এবং ভবিষ্যতে একটা উন্নত দেশ রাষ্ট্রে পরিণত মানে করার স্বপ্ন দেখাচ্ছে এবং স্মার্ট বাংলাদেশ করার যে জননীতি শেখ হাসিনা যে পদক্ষেপ হাতে নিয়েছে এটাতেই এই জনগণ মানে খুশি বিধায় তারা ওইটার মধ্যে যাচ্ছে না যাই হোক এখন আমি বলি হ্যাঁ বিজুল আপনি যেটা বলছেন আমেরিকার যে সেকেন্ড প্যারাতন্ত্র গণতন্ত্রের কথা বলেছেন হ্যাঁ কিন্তু আমি এখানেই আপনাকে শুভেচ্ছা বার্তার কথা হ্যাঁ এই সেখানে আমি বলে দিচ্ছি এখানেও কিন্তু আপনি দেখেন সমস্ত কিছুর মধ্যে অ্যাকচুয়ালি মানে রাজনীতি জড়িত উনি কিন্তু গণতন্ত্র হ্যাঁ তারপরে তিনটা কথা বলেছেন সেটার সাথে বাংলাদেশের কথা বলে কোনো উনার নিজের দেশের কথাও জুড়ে দিয়েছেন জিনিসটা বোঝার চেষ্টা করেন যে আমেরিকাও চায় যে মানে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র এবং মানবাধিকার আমেরিকা এবং বাংলাদেশেও সেটা তারা চায় সেটা কিন্তু আবার জুড়ে দিয়েছেন জিনিসটা বোঝার চেষ্টা করেন তাই তার মানে কি এখন আমরা যদি এখানে তারা হলো পৃথিবীর মোড়ল আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না আপনি যদি মানবাধিকারের কথা বলেন আমেরিকার মতো মানবাধিকার লঙ্ঘন পৃথিবীর খুব কম দেশেই হয় আপনি আমরা তো এখানে একটা গুম খুন হলে আমাদের আপনাদের এই ইলেকট্রনিক মিডিয়া এশিয়ান মিডিয়া আমেরিকাতে এরকম এরকম গুমের ঘটনায় মানে র‍্যাবের হেফাজতে জেসমিন নামের একটি মেয়ে যার বিরুদ্ধে ডিজিটাল সিগারেটের মামলা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে এখন মানুষের মৃত্যু একমাত্র আল্লাহ জানে কিভাবে হবে হ্যাঁ এবং অলরেডি তার পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে কিন্তু বিএনপি আমল থেকে এ পর্যন্ত যত মৃত্যু হয়েছে অধিকাংশই বলা হয়েছে সেটা বলা হলো হার্ট অ্যাটাকে মারা গেছে এবং একই গল্প না সেটা হলো একটা দীর্ঘ সময় যদি র‍্যাবের কাছে মানে আটকা থাকতো এবং সেটা হতো যে পৃথিবীতে মানে বিশেষ করে আমরা একটু দুর্বল চিত্রের মানুষের যদি মানে প্রেশার হাই থাকে তাহলে কিন্তু এটা ঘটতেই পারে বিংয়ে আমি ডাক্তার হিসাবে বলছি এবং সেটা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে ঘটনাগুলো ঘটেছে এবং ময়নাতদন্তে দেখা গেছে যে তার কী যেন যেহেতু হাইকোর্ট ইনভলভ হয়ে গেছে হাইকোর্ট থেকে মানে মানে স্বপ্রণোদিত হয়ে তার রিপোর্ট চেয়েছে যার জন্য তাড়াতাড়ি ময়নাতদন্ত রিপোর্টটা হয়ে গেছে এবং সেখানে তার মানে ফিজিক্যাল টর্চারিং এগুলো পাওয়া যায় না তার যে উচ্চ রক্তচাপের কারণে যে সাডেন অ্যাটাক হয়ে মারা গেছে সেই মেন্টাল টর্চারও তো হতে পারে না এটা তো নর্মালি যদি যদি ধরেন আপনি যে কোনো স্বাভাবিক না না একটা জিনিস বলি আমি জুলুর ভাই আমি একটা বলি স্ট্রেসের মধ্যে ফেলে দেয় না না স্ট্রেসের মধ্যে ফেলে দেওয়ার সাথে মানুষের যখন নাকি আপনার করাপশনের সাথে মানুষ যখন জড়িত থাকে না এটা তো ঠিক তার কিন্তু এটা তো এটা খুব স্ট্রং থাকে আমাদের ল এনফোর্সিং এজেন্সির কাছে গেলে একটা ভালো মানুষেরও মানসিক ভাবে সুস্থ ভালো থাকার কথা নয় হ্যাঁ এটা কথা সেটা এমন একটা এনভায়রনমেন্ট সেখানে তৈরি করা হয় যে এনভায়রনমেন্টে আসলে মানুষ আমি ফিজিক্যাল টর্চার না হলো মানুষ না সেটা সেটা না আমি সেটা বলছি হ্যাঁ আমি এটা করি কিন্তু এটা হলো যে যে যখন নাকি একজন মানুষের মানে যে যে নাকি তার নৈতিকতা এবং তার কর্মকাণ্ড যতক্ষণ সঠিক থাকে তার মধ্যে যেই উইল পাওয়ারটা থাকে কিন্তু একজন করাপ্ট পিপল যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু এই রেকর্ডও তো বাংলাদেশে আছে অনেক ক্ষেত্রে যে একজন ভালো মানুষকেও খারাপ বানিয়ে না না এটা এটা তো ঘটেছে যে হ্যাঁ ফেলা হয় নষ্ট করা হয় তাকে সাজা দেয়া হয় তাকে টর্চার করা হয় না এটা এটা তো আমি অস্বীকার করছি না কিছু বিচ্ছিন্ন ঘটনা সেটা আছে কারণ আমরা কিন্তু এখন খারাপ মানুষ আমরা সেই ঘুরে ফিরে বেড়াই ভাই আমি বলছি আপনি দেখেন যে খোদ মানে ইংল্যান্ড বা আমেরিকা বলেন অথবা ভারতে বলেন হ্যাঁ
যাদের গণতন্ত্র নাকি এত বছর যাবৎ মানে সুদৃঢ়, সেখানেও কিন্তু এই সব বিচ্ছিন্ন ঘটনাগুলো খুব মানে র্যান্ডমলি ঘটছে। আমাদের এখানে ঘটছে না তা সেটা না, সেটা হতে কিন্তু আমাদের সময় লাগবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের দেশের মানুষের নৈতিক চরিত্রের এমন কিছু মানে বিভিন্ন ক্ষেত্রে অবক্ষয় হয়েছে। আপনি জিনিস দেখেন, আমাদের এই যে এখন পবিত্র মাহে রমজান মাস চলছে, হ্যাঁ, বেশিরভাগ ব্যবসায়ীরা কিন্তু হজ অথবা উমরা করতে যান। আপনি দেখেন যে উমরা করতে যান ওনারা, কিন্তু দেখেন সৌদি আরবে বিভিন্ন মানে কোম্পানিগুলো কম্পিটিশন করে জিনিসের দাম কমিয়ে এই রোজার মধ্যে সাধারণ জনগণের কাছে বিক্রি করে। তারাই কিন্তু হজ বা উমরাই করে দেখে আসেন, আর ওনারা এখানে এসে ওনার যে ব্যবসাটা আছে এটা রোজার মধ্যে আকাশচুম্বী দাম বেড়ে দেয়। এই যে নৈতিক চরিত্র অবক্ষয়গুলো, এগুলো যখন নাকি কারেকশন হবে এবং আমাদের দেশ যখন এই যে এখন যে রাজনৈতিক এবং গণতান্ত্রিক যে স্ট্যাবিলিটি চলছে এটার একটা পর্যায়ে আসলে যখন মানুষ এদেশের দরিদ্রর হার কমে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি মানুষের মধ্যে এই মনোভাবগুলো কমে আসবে। এবং আমি যেটা বলছি যে প্রেশারটা মেইন, আমি কিন্তু আগেও বলেছি যে প্রেশার কিন্তু আমেরিকা বলেন বা ইংল্যান্ড বলেন বা অন্য দেশ বলেন, এটাকে এই কোনো গভর্নমেন্টকে প্রেশার দিয়ে বা বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, প্রেশার দিয়ে কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এদেশের জনগণ ওই ইয়ের সাথে না থাকবে। তখন কিন্তু সামিট ফর ডেমোক্রেসি বাংলাদেশের আমন্ত্রণ না পাবো, যেটা আজকে শুরু হচ্ছে না। এটা তো আপনার কিছু প্রবলেম এখানে আছে। আমি বলতেছি যে এটা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে, হ্যাঁ, যেহেতু আমাদের এখানে অনেক অনেক এরকম আরও আমন্ত্রণ পায় না এরকম দেশও অনেক আছে, হ্যাঁ, যারা গণতন্ত্র আমাদের যে বিরোধী পক্ষ আমাদের নামে যেসব মানে প্রোপাগান্ডা বা বদনামগুলো করে, সেই তুলনায় আরও অনেক দেশ আছে। কিন্তু এখানে কিছু মানে গ্লোবাল পলিটিক্স, যারা মনে করেন আমাদের সাথে এখন যেহেতু চায়নার সাথে আমাদের সুসম্পর্ক কিসের জন্য, তারা আমাদের উন্নয়নের পার্টনার। এখানে আসলে রাজনৈতিকভাবে রাশিয়ার সাথে আমাদের একটা উন্নয়ন পার্টনার হিসাবে কাজ করছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে, এইসব কারণে আমেরিকান এই টেকনিক্যাল প্রেশারটা এই টেকনিক্যাল প্রেশারগুলো দেয়। কিন্তু সেই প্রেশারগুলোকে আমরা কিন্তু ওভারকাম করার চেষ্টা করছি অবশ্যই জন্য, এবং সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করেই আমরা দেখিয়ে দেবো যে আওয়ামী লীগ সরকারের আমলেও একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ। আপনি মনে করেন যে আপনাদের প্রোপাগান্ডা মেশিনের চাইতে বিএনপির প্রোপাগান্ডা মেশিন অনেক শক্তিশালী? এটা কারণ হলো কি, আমাদের কারণ হলো কি, আপনি জানেন যারা নাকি পিছনের দরজা দিয়ে সবসময় ক্ষমতায় আসতে চায় তাদের কিন্তু ওই লোকগুলোই বেশি থাকে। আপনি দেখেন আপনি এই ফেলানির ঘটনা যে জাল পরে, এই যে দেখেন প্রথম আলোতে এই দুই দিন আগের 26 মার্চে কি মানে একটা ফলস একটা মানে ছবি 10 টাকা দিয়ে ছবি তুলে এটাকে মানে পেপারে দিছে। তো এগুলো কিন্তু এই ধরনের মানে টেকনিক্যাল কর্মকাণ্ড করে অভ্যস্ত, এবং বিভিন্ন দলছুট লোক এই টাইপের লোকগুলো বিএনপিতে যেহেতু মানে এসে একটা দল গঠন করেছে, সেখানে এই ধরনের মানে মানে কুচিন্তার লোকজন বেশি। আমাদের আসলে দেশের উন্নয়নের কাজে মনোভাব মানে এবং জনগণের জন্য কাজ করার জন্য মানুষ মানে আমাদের দলের লোকজন আপনাদের এক সময়ের আপনাদের ওই মরহুম বঙ্গবন্ধু উনি অনেক আগেই কিন্তু বলে গেছেন, মানুষ পায় সোনার খনি, আমি পাই কি খনি, এটা তো বলছে উনি। এটা কিন্তু আমাদের দেশে প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা, বুঝছেন না? তা এখন বিএনপি যদি এত পাওয়ারফুল হয়ে থাকে, ওই 1/11 সৃষ্টির আগে আপনারা কত পার্টি দিয়েছেন, কত এমবেসিতে গেছেন, কত কিছু গেছেন, সেগুলো তো ভুলে গেছেন, তাই না? আপনি যেটা বললেন যে এই দিনের ভোট রাতের ব্যাপারে, তা আমাদের বলতে হবে কেন? এটা তো আপনার সাবেক সিএসি নিজেই বলছে যে আর দিনের ভোট রাতে হবে না, বলছেন উনি। বিদেশি আপনি কিছুদিন আগেও একজন অ্যাম্বাসেডর বলছেন, তাই সেখানে আমাদের বলার কী আছে? বিদেশিরা সবাই জানে যে এখন কোথায় ভোট কীভাবে হয়েছে কী হয় নাই। যার ধরুন এইখানে যে আজকে মহান স্বাধীনতার দিবসের উপলক্ষে ওনারা একটা শুভেচ্ছা বাণী দিচ্ছেন আমেরিকা, সেখানে এই প্রসঙ্গটা আনছেন, নিশ্চয়ই তাদের এটা হেডেক। তারা জানে যে বাংলাদেশে এই গত এই 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, এটা একটা প্রহসনের নির্বাচন হয়েছে,
জনগণের উপরে ভাতাবাজি করা হয়েছে। আপনি বলেন আমার এখানে আমার এলাকায় আপনার 18 সালে কিন্তু আমি নির্বাচন করি নাই, আমার এখানে জোটের প্রার্থী ছিল, জোটের প্রার্থী ছিল, আপনার 29 তারিখে নির্বাচন ছিল, আর 25 তারিখ থেকে এই 27 তারিখ পর্যন্ত এই কয়দিনের আমি প্রার্থী না, আমি ঘর থেকেও বাড়িতে পারি নাই, এর ভিতরে আমার 4টা মামলা হইল। তারপরে 27 তারিখে সন্ধ্যায় আপনার আমার বাড়ি, মাগরিবের আজান হচ্ছে, আমি আউযু করে নামাজে দাঁড়াইছি, দাঁড়ানো অবস্থায় আমার কাজিন এসে আমার হাত ধরে টাইনা, নামাজ থেকে আমার টাইনা বাইর করে নিয়ে গেছে ঘর থেকে, পুরো বাড়ি ঘেরাও। আমি ওখান থেকে ভাগছি পিছন দিয়ে, বাড়ি পিছন দিয়ে, এবং আর নির্বাচনে তো আমি নাই, আসতেও পারি না, আমি চলে গেছিলাম শহরে। এইগুলো তো মানুষ জানে, আপনারা ওই যে বললাম না যে বড় গলা করলে লাভ নাই, কীভাবে দেশের মানুষকে আপনি সন্তুষ্ট করবেন সেটা হলো এই উন্নয়ন দিয়া। ওটা তো আপনাদের বর্তমান আপনাদের নেত্রী প্রধানমন্ত্রী উনি তো বলছেনই যে গণতন্ত্র পরে উন্নয়ন আগে, এটা তো ওনার নিজের মুখের কথা বলছেন না উনি। উনি তো জনগণকে তক্কা করে না, আপনার জনগণকে তক্কা করেন না, জনগণকে তক্কা করলে আজকে এই জনগণ ফুসে আছে, যে কোনো সময় কিন্তু আপনার এটার বিস্ফোরণ ঘটবে, এবং আগামীতে যে নির্বাচন এই বাংলাদেশে যদি হইতে হয় তবে সকল দলকে নিয়ে যদি করতে হয় তাহলে নিরপেক্ষ সরকারের অধীনেই করতে হবে, নাহলে এই দেশে আমার মনে হয় না আপনি যেহেতু রাজনীতি করেন, আপনি এলাকায় থাকেন, আমিও যাই থাকি, মানুষের সেন্টিমেন্টটা কিন্তু এখন আপনিও বুঝেন আমিও বুঝি, এখন আপনার তর্কের খাতিরে আপনি তর্ক করবেন, আমি তর্কের খাতিরে তর্ক করব, এটা হবে না, সামনে এটা হবে না। আপনি র্যাবের কথা বলছেন যে র্যাবের এটা হঠাৎ করে আপনার হাইকোর্ট স্বপ্রণোদিত হইয়া এই বিষয়টা দেখভাল করতেছে, এটার পিছনেও হয়তো বা কিছু কারণ থাকতে পারে, এটার পিছনেও কিছু কারণ থাকতে পারে। সব কিছুতে এত সন্দেহপ্রবণ কেন আপনারা? সন্দেহপ্রবণ এই জন্যেই কারণ অতীতে তো অনেক সন্দেহের কারণ ঘটে গেছে, এখন এটার পিছনে একটা কিছু থাকতে পারে, যেহেতু র্যাবের উপরে একটা নিষেধাজ্ঞা আছে। এরকম আমাদের সরকার বিভিন্নভাবে বর্তমানে বিভিন্ন রকম একটা আই ওয়াশের উপরে চলতেছে, আপনি সাধারণ মানুষের কী অবস্থা, সাধারণ কৃষকের কী অবস্থা, আপনি ব্যবসায়ীদের কথা বলছেন, ব্যবসায়ীরা তো আপনারাই বলেন যে আমাদের সরকার ব্যবসা বান্ধব সরকার, তো তাহলে ব্যবসায়ীরা যা খুশি করবে না তা কী করবে? ব্যবসায়ীরা বেশিরভাগই তো আপনাদের লোক, সবাই আওয়ামী পন্থী লোক, আওয়ামী লীগের এমপি আপনার এখন এখানে কতজন আছে বর্তমান সংসদে, কতজন আপনার এই জরিপে দেখেন 70% 80% আছে আপনার ব্যবসায়ী, তো ব্যবসা বান্ধব আপনারা, ব্যবসায় বিভিন্ন রকমের বিভিন্ন সময় ব্যবসা করে বিভিন্ন রকমের বিভিন্ন ই করে, আপনার এই যে কয়েকদিন আগে দেখেন ইয়ের এই আমাদের কি এই এই সংসদে একবার তারা একটা উপাধি দিছিল কি জানি বলছিল দরবেশ নাকি, আমাদের মাননীয় সালমান এফ রহমান সাহেব চট করে ওই দিন একটা কী বললেন যে এই যে শেয়ার বাজারের কথা নিয়ে, যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেন আসে এই শেয়ার বাজারে, মানে এই ধরনের কিছু কিছু কথাবার্তা, এই ধরনের একটা কথা উনি বলছেন যে এই যে বলা বিনিয়োগকারী যারা আছে, যারা তো সবাই যায় এনে ব্যবসা করতে, 2 পয়সা কামাইতে, তাই না? আজকে শেয়ার বাজার বলেন, যে বাজারের অবস্থা বলেন, সব কিছু তো একটা মানে ত্রাহি ত্রাহি অবস্থায় আছে সব সাধারণ মানুষ। তো আজকে এই যে রমজানের দিন, এই রমজান মাসে আপনার দেখেন যে কোনো দোকানে যান, আমি আজকেও বাজারে গেছি, আজকেও দোকানে জিজ্ঞাসা করছি, দোকানে তারাই বলে যে আমাদের এই রোজার মাসে যে আমি যেখানে 10 টাকা বেচতাম সেখানে আমি 5 টাকা বেচতে পারি না, মানুষের ক্রয় ক্ষমতা নাই, কমে গেছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, তা আপনি নিজে যদি বাজারে যান তাহলে দেখবেন শুনবেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনার সরকারের কোনো মাথা ব্যথা নাই, সরকারের বর্তমান সরকারের কোনো মাথা ব্যথা নাই, বর্তমান সরকার ব্যস্ত আছে স্মার্ট বাংলাদেশ গড়বে, আপনার ওই যে ডিজিটাল বাংলাদেশ গড়বে, মানে এইগুলো করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে দেশের থেকে, কত কত কোটি টাকা পাচার। তো এইগুলো কারা করছে? মানুষ আসলে স্বস্তিতে আছে কি না, উনি যেখানে শেষ করলেন আমি সেই প্রশ্নটা দিয়ে আপনাকে আবার আলোচনা আনতে, এখন আমি আপনার এটার উত্তর দিয়েই আমি মানে তারপরে ওনার সাইন ভাইয়ের প্রশ্নগুলো আমি বলছি উত্তর দিচ্ছি। মানুষ যে স্বস্তিতে
হ্যাঁ, একদম যে অস্বস্তিতে আছে তা নয়। কারণ হলো কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীর মানুষই অস্বস্তিতে আছে। খোদ আমেরিকার মতো দেশে, আমার আমি তাহলে একটু সাইন বাই যদি পার্সোনাল কথা বলি, এখানে একটু পার্সোনাল কথা, আমার মেয়ে এই এক দেড় মাস আগে আসছিলো আমেরিকাতে থাকে লেখাপড়া করে, তো সে আবার ফোন করে বললো আবু এখন আর ডিম খাওয়া যাবে না। কেন, $2 ডিমের প্যাকেট এখন $8 হয়ে গেছে। মানে খোদ আমেরিকা মানে 99 সেন্টের ব্রেড $6 হয়ে গেছে। তো এখন খোদ মানে আমেরিকা যারা নাকি শত শত বছর যাবৎ তাদের দেশে অর্থনীতি একটা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সেই দেশের মতো দেশেও আপনার এই মানে সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে মানে দেউলিয়া হয়ে গেল, সিগনেচার ব্যাংক দেউলিয়া হয়ে গেল, এবং আরও 200 ব্যাংক এই দেউলিয়া হওয়ার লিস্টের মধ্যে আছে। তো এইটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্ব একটা টালমাটাল অবস্থায় মধ্যে আছে। তো এবং কারণ এই টালমাটাল অবস্থার জন্য সারা বিশ্বে আপনি আপনি দেখেন ইংল্যান্ডের মতো দেশ, যেই দেশ সারা পৃথিবী শাসন করতো, সেই দেশের জনগণকে 3টা কাঁচামরিচ 3টা টমেটোর বেশি এক ফ্যামিলি কিনতে পারে না দোকানে যেয়ে, এরকম পরিস্থিতি তাদেরকে ফেস করতে হচ্ছে। তারা অলিভ অয়েল একটা যে দাম ছিল তার 4-5 গুণ হয়ে গেছে, সানফ্লাওয়ার অয়েল নাই দেখে অয়েল তারা তরকারি খায় কয়েক ফোঁটা দিয়ে, তরকারিতে বাস কোনোরকম কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে, এইরকম একটা পরিস্থিতি। সেই ক্ষেত্রে আমাদের মতো একটা দেশ, আমাদের মতো একটা এই ইকোনমির একটা দেশকে যে আমরা জননেত্রী শেখ হাসিনা যে মানে একটা ব্যালেন্স অবস্থায় রাখছে, হ্যাঁ মানুষের মধ্যে অস্বস্তি আছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে এই যে বৈশ্বিক ইয়ের কারণে, হ্যাঁ আর কিন্তু আপনি দেখেন একজনে শাহিন ভাই যেটা বললো যে কিনতে পারে না, আপনি দেখেন এই দাম বাড়ছে, এই মানে মানে কিনতে সক্ষমতা আছে কিনা, আপনি ইফতারির দোকান আমাকে একটা জায়গায় দেখেন, এই সন্ধ্যার সময় আপনি কাউকে কোনো গাড়ি নিয়ে বেলে ইফতারির দোকানের ভিড়ের কারণে আপনি মানে ইফতারির টাইমে কেউ পৌঁছাইতে পারে না, তা মানুষের করার ক্ষমতা আছে দেখেই তো এইরকম মানে উপচে পড়তেছে। আপনি দেখেন কোন ইফতারি কোন এলাকায় কোন ইফতারির দোকানে কাস্টমার নাই, বানিয়ে বসে আছে, আপনি এরকম সিনারি কেউ দেখাতে পারবে? ক্রয় ক্ষমতা আছে, তবে হ্যাঁ মানুষের কষ্ট হচ্ছে সেটা সঠিক। অর্ধেক বেঁচে কিনা অর্ধেক না অর্ধেক সেটা শুনে নেন, আমি একটু আগে কিন্তু বলছি যে ব্যবসায়ীরা যে যে কথাগুলো বলে, হ্যাঁ আপনি জাস্ট আমি একটা উদাহরণ দিই, এটা তো আমি বলি, আমি একটা উদাহরণ দিই, আপনি যখন নাকি আমাদের দেশে একজন গার্মেন্টস কর্মীকে হ্যাঁ 700 টাকা বেতন দিত, তখনও ওই কি যেন গার্মেন্টস ব্যবসায়ী বলতো আমার লস, এখন যে 24,000 টাকা বেতন দেয় এখনও বলে যে আমার লস, তাহলে তাহলে মানে কীভাবে? আপনি দেখেন সবচাইতে দামি গাড়িগুলো এই গার্মেন্টসের মালিকরা চালায়, অথচ তাদের খালি লসই হয়, বিশ্বের অবস্থা খারাপ। এগুলা সব ব্যবসায়ীদের কথা আমরা নাই বলি, কারণ আমাদের একটা সময় আসবে এগুলা কিন্তু তাদেরকে মানে একটা কারেকশনের দিকে আমাদের সবাই মিলে যেতে হবে, কারণ আমরা খালি আপনাকে দোষবো আপনারা আমাকে দোষবেন সেটা না, এদেশের জনগণের কথা বলে ভেবে এদেশের মানুষের কথা ভেবে আমাদেরকে একটা সম্মিলিতভাবে দেশটাকে ওই অবস্থায় নিয়ে যেতে হবে। কারণ অলরেডি আপনি যেটা বললেন, আমি এখানে আসি জিলুর ভাই, আপনি আপনারা যে বলেন দেশের উন্নয়ন গণতন্ত্র, উন্নয়ন এবং গণতন্ত্র এটা মানে পারস্পরিকভাবেই চলে, গণতন্ত্র না থাকলে উন্নয়ন কোনো কোথাও করা সম্ভব না, ব্যাখ্যাটা ভুল দিয়েছেন। যখন নাকি আপনারা বলেন যে মানে বিএনপির কাছ থেকে আমাদের গণতন্ত্রের সবক নিতে হয়, তখন আমাদের নেত্রী বলবে যে ওই গণতন্ত্র আমাদের দরকার নাই, কারণ যেই মানে দলের মানে জন্মই ক্যান্টনমেন্ট থেকে এবং তারা যে অবৈধভাবে ক্ষমতায় আসছে, তারা যদি আমাদেরকে সবক দেয় তাহলে আমরা এইভাবে কথা বলতে পারি। আমার কথা শেষ করে আপনি বলে বলে আপনি এই যে একটু আগে জিল্লুর ভাই বললেন যে আমেরিকান মানে প্রেসিডেন্ট বাইডেন যে চিঠিটা দিয়েছে, ভাই আপনি বলতেছেন যে এদেশের মানে সব লক্ষ লক্ষ কোটি কোটি মানে এত টাকা হয়ে গেছে বাংলাদেশে যে এত উন্নয়ন হচ্ছে, আপনি তাহলে কি বলতেছেন যে জো বাইডেন, হ্যাঁ সিংজিপি বা তারপরে এই ইয়ে পুতিন, তারপরে জাপানের প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, এরা যে এই শুভেচ্ছা বার্তার মধ্যে যে আমাদের দেশ যে উন্নয়নের মাইল মানে একটা রোল মডেলে পরিণত হচ্ছে এই বাইডেনের চিঠির মধ্যে সেটা আছে, আমি আসছি তারা তারা ভূয়সী প্রশংসা, কিন্তু সাইনবার কথাগুলো তো একটা উত্তর দিতে পারলাম না, সীমিত সবার জন্যই, জাস্ট শেষ মুহূর্তে আমরা 2 মিনিট সময় আপনার জন্য শেষ করবার জন্য চাই না। উনি যেটা বললেন যে ডিমের কথা বলে তো ভালো কথা মনে করছেন যে আমাদের দেশে তো ডিমের দাম অনেক, একটা বাচ্চার আজকে ছোট ছোট যারা খামারি ছিল তারা কেউ নাই, সব খামারি কিন্তু শেষ, তাদের কোনো ব্যবসা নাই, কারণ একটা মুরগির বাচ্চা ছিল 20-25 টাকা এখন হয়েছে 80 টাকা। এটা কারা করতেছে? ব্যবসায়ীরা করতেছে, যারা বাচ্চা বিক্রি করে, এরা কারা? এরা সব আওয়ামী লীগ।
সব আওয়ামী লীগ, সব তারা আপনাদের দলের লোক। এখন আপনি ওই আওয়ামী লীগের কথা বলছেন যে আমাদের ভাড়াটিয়া লোক, আপনাদের বর্তমান মন্ত্রী পরিষদে কতজন মানে অরিজিনাল আওয়ামী লীগ আছে, কতজন? 50%, তারও কম হইতে পারে। এরা সব বিভিন্ন দল থেকে আসছে, যারা ওই যে ডুগডুগি বাজাবে তারাও এই দলের এই মানে এই দলের বড় বড় পোস্টে গেছে। এর বিভিন্ন রকমের আওয়ামী লীগের মধ্যে বেশি আরও আপনার এই যে ভাড়াটিয়া লোক আছে বর্তমানে, বুঝছেন? তো এখন আপনারা যেটা বলতেছেন যে বাংলাদেশের যে ইলেকশন পারপাসে যেটা হয়তো সামনে নির্বাচন, নির্বাচন এই দেশে যদি করতে হয় সবাইকে নিয়ে করতে হবে। আর যদি নির্বাচন আপনারা ওই আগের মতো মনে করেন যে 14 মতো করবেন, 18 মতো করবেন, সেটা এই দেশের জনগণ এই নির্বাচন করতে দেবে না। আপনারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমাশি সাজা দিয়া তার চাইতে বড় বড় মামলা কত মামলা হয়ে গেছে সেখানে জামিনে মুক্ত আছে, কিন্তু তাকে জামিন দিচ্ছেন না। আপনি এই আমাদের 35 লক্ষ মামলা, 5 লক্ষ মামলা, 35 লক্ষ আসামি আমরা, তো অযথা মামলা হচ্ছে, প্রতিনিয়তই মামলা হচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছেন প্রশাসন, যেটা আপনারা প্রশাসনে তো প্রশাসন তো এখন তারা তো আপনাকে কিছুই মনে করে না, তারা তো কিছুই মনে করে না। থানাতে একটা উপজেলাতে কারা নেতৃত্ব দিতেছে, আওয়ামী লীগ না প্রশাসন, সেটা বোঝা মুশকিল। এই ধরনের নেতৃত্বে আছেন আপনারা, যত এই যে আমলারা যত রকমের অপকর্ম করে গেছে, যত কিছু করে গেছে, কোনোটার বিচার আপনারা করতে পারেন নাই, কোনো বিচার হয় নাই, এবং এই জন্যই তারা আজকে আপনাদেরকে ধরে রাখার জন্য এই কাজ করতেছেন। আপনারা মানে টিকে থাকার জন্য তাদেরকে এই মানে ওপেন চেক দিয়ে দিয়েছেন, তোমরা যা খুশি করো। এই যে আজকে এই যে র্যাবের কথা বললো, যেটা র্যাবের কথা বলা হইলো, সেটা করছে তারা, এটা করছে। এখন ডাক্তারই আপনি একজন ডাক্তার, আপনি জানেন, অনেক ব্যাখ্যা দিচ্ছেন, এরকম ঘটনা অনেকই ঘটতেছে। এখন আমি শেষ কথা বলে দিই যে আমাদের নির্বাচনী পরিবেশ তৈরি করেন, বাংলাদেশের নির্বাচন করতে হইলে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ দরকার, সেই পরিবেশ সৃষ্টি করেন, এবং বিএনপিকে এই যে সিএসি দিয়ে নাটক করা যেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু স্যানবের কথা বলে আগে আমি যেটা উত্তর দিতে পারিনি, হ্যাঁ, এখন উনি বলেছেন যে যে আমেরিকা যে চিঠি দিয়েছে তাদের একটা হেডেক হয়ে গেছে, তারা আর এই নির্বাচন হতে দিবে না। আমি স্যানবারকে বিনয়ের সাথে বলছি যে এই মানে এইটাতেই প্রমাণ করে যে বিএনপি যে এই যে এই মানে বিভিন্ন দেশের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে রাজনীতি করে, কারণ তাদের উপরেই তারা মুখ চেয়ে আছে যে আমেরিকা হতে দেবে না। কিন্তু আমি বলছি এদেশের জনগণ যদি চায়, জনগণ হতে দেবে না, আমেরিকা হতে দেবে না বলি, জনগণ যদি চায় তাহলে মানে অবশ্যই নির্বাচন হবে এবং সংবিধান মোতাবেক হবে। আমি এখন আপনি বলি, আপনি যেটা বলেছেন যে নির্বাচন করতে পারবে না, জনগণ করতে দেবে না, আপনারা কিন্তু 14 সালেও বলেছিলেন, আপনারা অনেক জ্বালাও পোড়াও করেছিলেন, অগ্নি সন্ত্রাস করে, হ্যাঁ রাইট, 14 সালের আওয়ামী লীগের অবস্থান আর 23 সালের অবস্থান আকাশ পাতাল ডিফারেন্স। সারা পৃথিবীব্যাপী এখন আওয়ামী লীগ সরকার একটা রোল মডেল, যে একটা এইরকম একটা দেশকে আমরা এই সারা পৃথিবীর কাছে, আপনি অবকাঠামো বলেন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, হ্যাঁ, সহকারে সমস্ত দিক থেকে আপনি মনে করেন যে এই বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, পদ্মা সেতু নিজস্ব টাকায় করে, এই টানেল কর্ণফুলী টানেল উদ্বোধন হতে যাচ্ছে, আমরা মেট্রো রেলে প্রবেশ করেছি, এই সমস্ত দিক থেকে আমাদের অবস্থানটা এখন 23 সাল আর 14 সাল অনেক ডিপার্টমেন্ট। 23 সাল আমাদের যে 500 স্কুল আপনারা পুড়িয়ে দিতে পেরেছিলেন এবং অনেক মানুষকে হত্যা করতে পেরেছিলেন 14 সালে, 23 সালে আপনারা 5টা স্কুলও পোড়াতে পারবেন না এবং কোনো মানুষকে অগ্নি সন্ত্রাস করে পারবেন না। এদেশের যেই মামলা হামলার সম্মুখীন হয়েছে, জাস্ট খালি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের 26,000 নেতা কর্মী, এটা মুখের কথা না, এটা পত্রিকার রিপোর্ট অনুযায়ী বই বেড়েছে, ডাক্তার মোহাম্মদ আজম খান। দর্শক, আমার অতিথিরা যেটা বলছিলেন যে 2014, 2018 আর 2023 সাল এক নয়, এবং এটি ঠিক যে ওই 2014-18 বা 2023 একরকম নয়, এক সময় নয়, এটি আমাদের সকলকে মাথায় রাখতে হবে। অনেক বিষয় নিয়ে আলোচনা বিতর্ক হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে
অর্থনৈতিক বিবেচনা হোক, ভূরাজনীতির বিবেচনায় হোক, সামাজিক বিবেচনায় হোক, বাংলাদেশে এটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই এবং সেই নির্বাচন কীভাবে করা যাবে সেটি নিয়ে রাজনৈতিক বিবদমান পক্ষগুলোর মধ্যে সংলাপ হোক, সমঝোতা হোক, সেটা দ্রুততার সঙ্গে নিশ্চিত করতে হবে। এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও নানা মহল থেকে নানা রকমের উদ্বেগ রয়েছে। উদ্বেগগুলো আমরা নাও মানতে পারতাম যদি এই যে ঘটনাগুলো ঘটছে বা যে কোনো কারণেই যেভাবেই ঘটুক না কেন ঘটছে এটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং সেটি অতীতকে বারবার স্মরণ করিয়ে দেয়। কাজে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের দিকে বাংলাদেশকে অনেক বেশি মনোযোগ দেয় এবং সব মিলিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের এটি বা গণতান্ত্রিক বাংলাদেশের কোনো বিকল্প নেই এবং স্বাধীনতার মাসে এই আকাঙ্ক্ষা, এই স্বপ্ন খুব অযৌক্তিক নয়। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।